বরিশালের সন্তান শাহরিয়ার নাফিজ একটা সময় ছিলেন জাতীয় দলের নির্ভরযোগ্য ওপেনার গত দুই বছর ধরে খেলেছেন নিজ বিভাগের দল বরিশাল বুলস এ কিন্তু এইবার টুর্নামেন্ট ফি পরিশোধ না করায় বিপিএল থেকে বাদ দেওয়া হচ্ছে দলটিকে আর দল বাদ পড়ায় যেমন বিস্মিত হয়েছেন তেমনি কষ্টও পেয়েছেন বা এই ওপেনার বিপিএল থেকে বরিশালের বাদ পড়া এবং নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে কথা বলেছেন বরিশালের এই সন্তান তিনি বলেন এটা নিয়ে আমি একটু অবাক বরিশাল তো একটি প্রতিষ্ঠিত দল শেষ পর্যন্ত দলটা যদি বাদই পড়ে তাহলে অবশ্যই কষ্ট থাকবে কারণ আমি বরিশালের ছেলে হিসেবে অবশ্যই বরিশালের হয়ে খেলতে চাই এটা বরিশালের ভক্ত সমর্থকদের জন্য অনেক কষ্টর সংবাদ বলেও দাবি করেন তিনি সমাধানের আশাবাদ ব্যক্ত করে এই ওপেনার আরও বলেন বরিশালের ভক্ত সমর্থকদের জন্য এটা খুবই কষ্টের হবে যদি শেষ পর্যন্ত বরিশাল বুলস খেলতে না পারে তবে আমি এখনও বিশ্বাস করি এটা একটা সমাধানের পথে আসবে এদিকে বিপিএল এ নিজস্ব ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে এই ক্রিকেটার বলেন বিপিএল নিয়ে ভাবনা হচ্ছে ভালো খেলতে হবে গত বছর যেভাবে খেলেছি এবছর তার চেয়েও ভালো খেলতে হবে চেষ্টা থাকবে গত বছরের চেয়ে অবশ্যই ভালো খেলার দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন